টপ সিক্স অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান অফ সেপ্টেম্বর 2020। গত বেশ কয়েকদিন ধরে অ্যাপ্লিকেশানগুলি ইউজ করছি, সব অ্যাপ্লিকেশানগুলি তুলে ধরবো আপনাদের কাছে। তো পুরো ভিডিওটি জুড়ে বা উপভোগ করবো আমি সাইল 360। তো দেখে নিন অ্যাপ্লিকেশানগুলি কী কী। আর হ্যাঁ, সব অ্যাপ্লিকেশানের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে, চাইলে এক ক্লিকেই ডাউনলোড করে নিতে পারবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি এনজয় করতে থাকুন। সো লেট স্টার্ট। প্রথম অ্যাপে থাকছে ভলিউম নোটিফিকেশান। এই অ্যাপের থ্রু আপনি আপনার মোবাইলের ভলিউম টগলটাকে আপনার নোটিফিকেশান নিয়ে আসতে পারবেন। এখানে কাস্টমাইজেশন বেশ কয়েকটা আছে, বাট তেমন কোনো কাস্টমাইজেশন নেই, আপনি দেখলে বুঝতে পারবেন। আর নোটিফিকেশানে ঠিক লাইক এইরকম ধরনের নোটিফিকেশান টগলটা চলে যাবে, জাস্ট এখান থেকে আপনি ক্লিক করার সাথে সাথে আপনার ভলিউম আপ ডাউন করতে পারবেন। অনেক সময় হয় কি, আমাদের মোবাইল ভলিউম বাটনটি কাজ করা বন্ধ করে দেয় বা অনেকটা প্রবলেম অনেক সময় ফেস করতে হয়, তো অ্যাপ্লিকেশানটি আপনাকে এই এর থেকে আপনাকে হেল্প করবে। তো আর প্রোডাক্টিভ বা কিছু ইজিলি বা শর্টকাট হিসেবে ইউজের জন্য আপনারা ভলিউম নোটিফিকেশানটাকে অবশ্যই ইউজ করতে পারেন। সো ট্রাই দিস। ভিপিএন, আপনি যদি একজন মোবাইল ফ্রিক হয়ে থাকেন তো ভিপিএনের কাজ কি হয়তো আমার থেকেও আপনি ভালো জানেন। তো টার্বো ভিপিএন হচ্ছে ওয়ান অফ দি বেস্ট ভিপিএন। এটি একটি ভিপিএন অ্যাপ, এখানে অন্য ভিপিএনের তুলনায় অনেকটা অ্যাকুরেট আর ফাস্ট। এখানে অনেক কান্ট্রি ওয়াইজও দেওয়া আছে, জাস্ট এখানে ইউআইও সিম্পল, জাস্ট ট্যাপ করলেই কানেক্ট হয়ে যাবে আর ট্যাপ করলেই ডিসকানেক্ট হয়ে যাবে। আর ওখান থেকে আপনি জাস্ট কান্ট্রিও চেঞ্জ করতে পারবেন। লাইক এটি একটি প্রো অ্যাপ বাট অনেকটা ফ্রি আছে, তো আপনি ট্রাই করে দেখে নেবেন। প্রথম ইউজ করে যদি আপনার মনে হয় যে পারচেস করার মতো, তো ফ্রি বলে অ্যাড আসছে, বাট পুরোটা সাবস্ক্রিপশান নিয়ে নিলে আর অ্যাড আসবে না। তো বেস্ট ভিপিএন অ্যাপ্লিকেশান, আপনি ডেফিনেটলি ট্রাই করতে পারেন। মোবাইল কাস্টমাইজেশন করার সব কার না থাকে, আপনি আইকন প্যাক স্টুডিও অ্যাপ্লিকেশনের থ্রু আপনি নিজের তৈরি আইকন প্যাকও ইউজ করতে পারেন বা অন্যদের তৈরি করাও। তো বিষয়টি বুঝতে পারলেন না, না ডিটেলসে বোঝাচ্ছি। ফার্স্ট প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দু তিনটে অপশন পাবেন, জাস্ট আমি যে কোনো একটাই ক্লিক করলাম। করার পর এখানে আপনি আপনার ইচ্ছা মতন আইকন ডিজাইন করতে পারবেন। তো উদাহরণস্বরূপ আমি একটা আইকন ডিজাইন করে দেখাচ্ছি, তো ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, ভিডিওটি দেখে নিন। তো ততক্ষণ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর লাইক করে দিন ভিডিওটি। তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি এখানে চাইলে আপনি কতটা আপনার হলো আপনার আইকনটা, ঠিক আপনি প্রিভিউ দেখতে পারবেন। তো আপনার ফোনে কেমন দেখাচ্ছে বা আপলোড করলে কেমন লাগবে, তো এটা প্রিভিউ দেখতে পারবেন। করার পরে আপনি এখানে পাবলিশ অপশান আছে, চাইলে আপনি এটাকে এই অ্যাপে পাবলিশও করে দিতে পারেন। পাবলিশ করার পরে আপনি নিজেও থিমটি অ্যাপ্লাই করতে পারেন অথবা আপনার তৈরি করা থিম অন্য ইউজাররাও অ্যাপ্লাই করতে পারবে। তো বেস্ট অ্যাপটা অ্যাপ্লিকেশান হতে পারে আপনি যদি মোবাইল কাস্টমাইজেশনের শখ রাখেন, তো ডেফিনেটলি অ্যাপ্লিকেশানটি অবশ্যই একবার ট্রাই দিন। আচ্ছা, মোবাইল কাস্টমাইজেশন তো করলেন, নোটিফিকেশানও ডিজাইন করলেন, এবার একটা ওয়ালপেপার তো দরকার আছে, না কি বলেন আপনারা? তো ডিফিউজ অ্যাপ্লিকেশান, এই ওয়ালপেপার অ্যাপ্লিকেশানটি আপনার এটাও পূরণ করে দিল। এটি একটি অন্য ওয়ালপেপারের মতো না, এটি একটি মিউজিকের সাথে সিঙ্ক হয়ে অ্যাপ্লিকেশানটি গিরগিটের মতো মাঝে মাঝে রঙও বদলায়। তো জাস্ট সেটাস ওয়ালপেপারে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার হোমস্ক্রিনে সেট করুন। করার পর যে কোনো মিউজিক যখনই আপনি প্লে করবেন, জাস্ট অ্যাপ্লিকেশানের ভিতরে গিয়ে মিউজিকের সাথে সিঙ্ক করে দিন আর আপনার মিউজিকের সাথে লাইভ ওয়ালপেপারটি কাজ করবে। তো অনেক সুন্দর একটি অ্যাপ্লিকেশান, তো সো ট্রাই করুন। পাঁচ নম্বর অ্যাপে থাকছে এমআই কন্ট্রোল সেন্টার। মিওয়াই 12 আপডেট আসার পর নোটিফিকেশান প্যানেলটা দ্য বেস্ট লুক হয়ে গিয়েছে, বাট আমরা গরিব, আমাদের মিওয়াই 12 আপডেট আসে না বা আমাদের অন্য ব্র্যান্ডের ফোন আছে। তো এই অ্যাপ্লিকেশানটির থ্রু আপনি যে কোনো ব্র্যান্ডের মোবাইলে মিওয়াই 12-এর নতুন নোটিফিকেশান ডিজাইনটাকে অ্যাপ্লাই করতে পারেন। তো অ্যাপ্লিকেশানের ভিতরে অনেক কাস্টমাইজেশান আছে, আপনারা দেখে নেবেন। আর দেখে নেওয়ার পর সব কিছু অ্যাক্সেসিবিলিটিতে শুধু পারমিশনটাই আপনাকে দিতে হবে। দেওয়ার পর জাস্ট লেফট সাইডে সোয়াইপ করলে আপনার নোটিফিকেশানগুলো চলে আসবে আর রাইট সাইডে নোটিফিকেশান প্যানেলটা চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন এখানে তো অনেক সুন্দর দেখতে আর ক্লিন ইউআই আর লাইক আইফোন আর কি বলা যায়। তো ডেফিনেটলি ট্রাই করুন, ফোনটার লুকটাও নতুন হয়ে যাবে আর বোরিং কতদিন ইউজ করবেন বোরিং নোটিফিকেশান প্যানেল। সো ডেফিনেটলি ট্রাই দিস মিওয়াই কন্ট্রোল অ্যাপ। কিবোর্ড তো আমরা সবাই ইউজ করি, কেউ রেডমি, কেউ জিবোর্ড, কেউ সোয়াইপ কিবোর্ড, বাট আজকের কিবোর্ডটি হচ্ছে কিবোর্ড অ্যাপ্লিকেশানটি হচ্ছে টাইপ ভয়েস। এটি একটি অন্য ধরনের কিবোর্ড, আপনি ইউজ না করলে বুঝতে পারবেন না।
এতে অনেক কাস্টমাইজেশন আছে, অনেক থিম আছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আর এর ওয়ার্ডগুলো হেক্সাগান শেপে আছে, তো দেখতে টোটালি আলাদা লাগে। আর এর কিছু কাস্টমাইজেশন এখানে আছে, যেমন সোয়াইপ রাইট করলে আপনার ইরেজ হয়ে যায়, আর সোয়াইপ লেফট করলে আপনার হয়ে যাবে আন্ডু হয়ে যাবে টেক্সটগুলো। এটাই কাস্টমাইজ হিসেবে আমি দেখালাম। আর এতে ভিতরে অনেক কাস্টমাইজেশন আছে, আপনারা যদি ডিফারেন্ট লুকে একটা কিবোর্ড ইউজ করতে পারেন ফাঙ্কি টাইপের, তো ডেফিনেটলি অ্যাপ্লিকেশনটি অবশ্যই একবার ট্রাই করুন। সো দ্যাটস ইট ফর দিস ভিডিও। বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি কমেন্টে অবশ্যই জানান, আর লাইক আর সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, বাই বাই।